নমস্কার বন্ধুরা গল্প রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষ্ণান্দ মুখোপাধ্যায়ের হরার থ্রিলার উপন্যাস মায়া ভিলা যেটা শুরু করেছিলাম তার আজকে পড়ব দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি শোনেননি তারা আমার চ্যানেলে গিয়ে মায়া ভিলা প্লেলিস্টে প্রথম পর্ব পেয়ে যাবেন সেখান থেকে শুনতে পারেন আশা করছি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে শুরু করছি মায়াভিলা উপন্যাসের দ্বিতীয় পর্ব হাইওয়ের বাইকটাকে দাঁড় করালো দেবরাজ নির্দেশ এসেছে টার্ন লেফট বেশি বেলা হয়নি এখন মোটে সাড়ে দশটা বাজে আকাশ ঝলমলে পরিষ্কার বাদিকের জনবহুল রাস্তাটা দেখে মনে হচ্ছে না এই রাস্তাটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে শেষ হবে মায়া ভিলা বলে একটা পরিত্যক্ত বাড়িতে যেখানে গত সত্তর বছর নাকি কোনো মানুষের পদার্পণ হয়নি অথচ গুগল ম্যাপে শ্যামল বড়ুয়ার পিন করা লোকেশনটা এদিকেই দেখাচ্ছে সেদিন প্রেস কনফারেন্সের পর সুধন্য বাবু আর রিঙ্কি দিকে সব বলেছিল দেবরাজ দুজনেই মন দিয়ে সব শুনেছিলেন এবং ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন সুধন্যবাবু বলেছিলেন দেখো দেবরাজ আজ থেকে ষাট সত্তর বছর আগে ওইসব অঞ্চলে অনেক ডাকাত ছিল হয়তো ওটা কোনো ডাকাত সর্দারের বাড়ি হবে রিঙ্কিতি মানতে চায়নি কিন্তু বাবা তার সঙ্গে আজকের দিনে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কি সম্পর্ক সুধন্যবাবু আরও যুক্তি দিয়েছিলেন এরকমও বেশ কিছু পরিত্যক্ত বাড়ির সন্ধান পাওয়া যায় যেগুলোকে দুষ্কৃতীরা ভূতের বাড়ি বলে চাউর করে রাখে আসলে দেখা যায় ওখানে ওরা চোরাই জিনিসপত্র লুকিয়ে রাখে আর ভূতের ভয় দেখিয়ে স্থানীয় কাউকে ধারে কাছে ঘেঁষতে দেয় না আবার দেবরাজ যেটা ঈশা সেনের কাছ থেকে শুনে এসেছে সেই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না মেয়েটার লেখা আমি ফলো করি খুব ধারালো আর অ্যানালিটিক্যাল লেখে এই তো গত বছর বেস্ট রিপোর্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলো হয়তো ওর ধারণাটাও ঠিক আজকাল সিনেমার প্রোপাগ্যান্ডা করার জন্য প্রডিউসাররা অনেক রকম নীতিবিরুদ্ধ কাজকর্ম করে এইসবের পেছনে খুব পরিকল্পিত উপায়ে এটা সৈকত সন্ন্যালের চালও হতে পারে এই যে অসীম ব্যানার্জি লিখতে লিখতে হঠাৎ উন্মাদ হয়ে গিয়েছেন এটা একটা প্রোপাগানটা হতে পারে হয়তো উনি কোনো কারণে অসুস্থ হয়েছেন ঠিক সময়ে এই ঘটনাটাও সূক্ষ্মভাবে সৈকত সান্নাল সিনেমার প্রপাগান্ডার কাজে লাগাচ্ছেন তা সত্যি ঘটনা অবলম্বনে গল্পটা শেষ পর্যন্ত কে লিখলেন দেবরাজের মনে পড়ে গিয়েছিল এই একই প্রশ্ন ঈশা সেন করেছিল যে উত্তরটা শুনে এসেছিল সেটাই বলেছিল সিনেমাটার ডিরেক্টর নীলয় সেনগুপ্ত রিঙ্কি বলেছিল খুব বড় লেখকের গল্প না হলে সবসময় তো দেখি পরিচালক লেখক চিত্রনাট্যকার সুধর্ণবাবু মাথাটা হেলিয়ে বলেছিলেন সিনেমাটা যতদিনে রিলিজ করবে ততদিনে এই সপ্তাহ আর থাকবে না সুতরাং সিনেমাটা কেমন হলো সেই চিত্র সমালোচনাটা আর আমাদের লেখার উপায় থাকবে না তবে দেবরাজ তুমি যদি সাহস করে একদিন জায়গাটা দেখে আসতে পারো আর স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে আসতে পারো তাহলে আমাদের হাতে গুনা পাঠকদের জন্য অন্তত শেষ সংখ্যায় মায়া ভিলাকে নিয়ে একটা ইন্টারেস্টিং আর্টিকেল লিখে যেতে পারবে কথাটা দেবরাজের মনে ধরেছিল কানে যেন বেজে উঠেছিল সেই দিন ঈশা সেনের বলা কথাটা আর সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই সাংবাদিক যদি সত্যি সত্যিটা যদি বার করতে পারে এই সপ্তাহর জন্য শেষ আর্টিকেলটা প্রাণ দিয়ে একেবারে লিখবে তবে সেই সঙ্গে একটা জেদ ও মনের মধ্যে চেপে গিয়েছিল পরের শুক্রবার ঈশা কি লেখে ঈশার লেখাটার চেয়েও ভালো লেখা লিখবে কিন্তু পরের শুক্রবার ঈশার রিপোর্টিংয়ে প্রেস কনফারেন্সে পাওয়া তথ্য নিয়ে চার লাইনের একটা লেখা আর সিডি লঞ্চের ছবি ছাড়া আর কিছুই না পেয়ে বেশ অবাক হয়েছিল দেবরাজ এ দেখানো বাদিকের রাস্তাটার মোড়ে একটা ছোট্ট হোগলার চায়ের দোকান জনা তিন চার লোক বসে আছে দেবরাজ ঘড়িতে সময় দেখলো সকাল দশটা তিরিশ বাইকটা দোকানের একপাশে দাঁড় করালো দোকানে চা ছাড়া পরোটা ঘুগনিও বিক্রি হচ্ছে অনেক সকালেই খেয়ে বেরিয়েছে খিদে খিদে পাচ্ছে তাছাড়া এই সুযোগে স্থানীয় মানুষগুলোর সঙ্গেও কথা বলে নেওয়াও যাবে পরোটা ঘুগনির প্লেট হাতে নিয়ে বেঞ্চে বসে লোকগুলোকে জিজ্ঞেস করলো দাদা মায়া ভিলা এই দিকের রাস্তাতেই তো লোকগুলো দেবরাজের মুখের দিকে তাকালো একজন বললো আপনি ওকে সিনেমা লোক না সাংবাদিক ও কয়েকদিন তো খুব সিনেমা পার্টির আনাগোনা চলছে আচ্ছা এখান থেকে কতক্ষণ যেতে লাগবে বাইকে মিনিট পনেরো কুড়ি তাহলে এবার আপনারা সাংবাদিকরাও আসা শুরু করে দিলেন অবশ্য আসবেনি তো সিনেমা হচ্ছে আচ্ছা বলুন দেখি ওই বাড়ি নিয়ে কেউ ছবি করতে যায় কেন জানেন না ও বাড়ি শুধু ভূতের বাড়ি নয় অভিশপ তো এই অভিশাপ একবার আপনার লেগে গেলে নিস্তার নেই এই যে রাস্তাটা দেখছেন তিন কিলোমিটার ভেতরে গেলে একটা গ্রাম পড়বে নন্দগ্রাম গ্রামের প্রান্তে একটা সর্বমঙ্গলার মন্দির আছে ওই মন্দির পেরিয়ে আর কেউ যায় না তারপর জঙ্গল জঙ্গল পেরিয়ে সেই বাড়ি মুখে নাম নিতে নেই দেবরাজ হাসল হাতে মোবাইল ফোন নিয়ে এই বিজ্ঞানের যুগে এসব বিশ্বাস করেন একটা লোক চুপ করে বসেছিল এবার রেগে গিয়ে বলে উঠল আপনাদের বিশ্বাস আপনাদের কাছে রাখুন আপনার বিজ্ঞান বলতে পারবে কেন তিন তিনবার গোটা গ্রামের লোক উজিয়ে গিয়ে গোটা বাড়িটাকে জ্বালিয়ে দিতে গিয়েও পারেনি কেন ওদিকে একটা বিড়াল কুকুরও যায় না কেন মাঝে মাঝে ওদিকের রাস্তায় মোটর গাড়ির টায়ারের দাগ দেখা যায় বাড়িটার ভেতর থেকে মাঝে মাঝে ইংরেজি গান শোনা যায় হরির ঘন্টার আওয়াজও শোনা যায় আগের লোকটা যোগ করলো দুবার দুটো লোক সাহস দেখিয়ে বাজি ধরে এক রাত থাকতে গিয়েছিল ওই বাড়িটায় দুটোকেই পরে বাড়ির বাইরে হাটফেল করে মরে থাকতে দেখা গিয়েছিল মিলিয়ে দেখে নেবেন গ্রামের একটা লোক ও শুটিং দেখতে ওখানে যাবে না দোকানি বলল আপনি ছেলে ছোকরা মানুষ সাংবাদিক যাচ্ছেন যান আশপাশটা ঘুরে চলে আসবেন এই ভর দুপুরেও কিন্তু বাড়িটার মধ্যে একা একা ঢুকবেন না চোর ডাকাতেও কোনোদিন ভেতরে ঢোকেনি শুনেছি ভিতরকার জিনিস যেমন টপ তেমনই আছে একটা উই পর্যন্ত কাটেনি এমনকি একটা চামচিকে বাঁধুর পর্যন্ত নেই দেবরাজ জানতে চাইল আচ্ছা মায়া ভিলা বাড়িটার ইতিহাস কিছু জানেন নিয়ে আর কথাই বলতে না খাবারের দাম মিটিয়ে আশ্চর্য রাস্তাটা ধরল লোকগুলো যেমন বলেছিল একটা সময় নন্দগ্রামের সীমানায় সর্বমঙ্গলার ছোট্ট মন্দির পড়ল তারপরে জঙ্গল জঙ্গল পেরিয়ে মায়া ভিলার সামনে পৌঁছিয়ে আশ্চর্য হয়ে গেল দেবরাজ সত্যি এরকম একটা জায়গায় একটা কলোনিয়াল ধাঁচের দোতলা বাড়ি প্রায় অখ্যাত অবস্থায় রয়েছে বাইকটাকে স্ট্যান্ড করে দেবরাজ মোবাইলে কয়েকটা ছবি তুলল তারপরে খেয়াল হলো রিংকে দিকে পৌঁছিয়ে একটা ফোন করতে বলেছিল কিন্তু ফোনটা করতে গিয়ে দেখল মোবাইলে সিগন্যাল স্ট্রেংথের একটাও দাঁড়ি নেই বাড়িটার সামনে একটা তিন ধাপ সিঁড়ি উঠে একটা ছোট লম্বা টানা বারান্দা তার মধ্যে সদর দরজা দরজাটা জীর্ণ হলেও মোটামুটি মজবুত দেবরাজ সাবধানে পাল্লাটা ঠেললো ক্যাঁচ ক্যাচ করে একটা আওয়াজ করে দরজাটা খুললো বুকে সাহস বেঁধে ভেতরে পা রাখল দেবরাজ তারপর আলতো করে দরজাটা বন্ধ করে দিল একটা ভ্যাবসা গন্ধ ভেতরে আলো কম বন্ধ জানালাগুলোর ফাঁক ফোকর দিয়ে বাইরের রোদের তীক্ষ্ণ রশ্মি কলার মতো ইতস্তত করছে। সেই আলোতে ঘরের ভিতরটা ঠাওর করতে কিছুক্ষণ সময় লাগলো দরজা দিয়ে ঢুকেই বড় এই হলঘরটা সম্ভবত বসার ঘর তিন সিটারের একটা সোফা আছে যদিও তার লাল মখমলের গদিগুলো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু কাঠটা ভালোই আছে মধ্যে একটা সেন্টার টেবিল আছে সেন্টার টেবিলের ওপরে সিলিংয়ে একটা মাকড়সর ঝুলে ভর্তি ঝাড় লণ্ঠন দেখে বুঝতে পারলো এককালে এই ঝাড় লণ্ঠনটা মোমবাতির আলোয় জ্বলত কোনো ইলেকট্রিকের তার নেই সেন্টার টেবিলের কাচের টপটায় কয়েকটা ফাটল ধরলেও ভেঙে পড়েনি একটা হলদে হয়ে যাওয়া পুরোনো খবরের কাগজ দিয়ে একটা কিছু ঢাকা দেওয়া আছে কাগজটা অনেক পুরনো ইংরেজি কাগজ উনিশশো সালের জানুয়ারি মাসের কাগজটা আলতো করে তুলেই দেবরাজ চমকে উঠল কাগজের তলায় শোয়ানো আছে একটা পুতুল বেশ পুরোনো পুতুল পুতুলের ফ্রকটা একেবারে রং জ্বলে খস্টে হয়ে গিয়েছে ভীষণ চোপসানো চেহারা কিন্তু আশ্চর্য পুতুলটির মার্বেলের গুলির মতো চোখ দুটি সবুজ চোখ দুটি নিথর যেন চেয়ে আছে ওর চোখের দিকে দেখে গাটা শিরশির করে উঠল দেবরাজের তাড়াতাড়ি কাগজটা আবার ঢাকা দিয়ে দিল পুতুলটার ওপর দেবরাজ এবার দেওয়ালের দিকে চোখ ফেরালো জায়গায় জায়গায় পলেস তারা খসে পড়েছে কিন্তু তার মধ্যে একটা দেওয়ালে ঝুলছে একটা বড় অয়েল পেইন্টিং প্রেমটা ঈষৎ বাঁকা হয়ে ঝুলছে ছবির ওপর বেশ ঝুল পড়েছে বলে ছবির মুখগুলো খুব একটা স্পষ্ট নয় দেওয়ালে এদিকে ওদিকে আলো পড়লেও ছবিটার ওপর কোনো আলো পড়ছে না আগেকার দিনে সম্ভ্রান্ত পরিবারে এরকম অয়েল পেইন্টিং আর্টিস্টদের দিয়ে আঁকিয়ে টাঙানোর রেওয়াজ ছিল এই ছবিটাও সেই রকম একটা বাহারি চেয়ারে বসে আছেন এক সম্ভ্রান্ত ভদ্রমহিলা চেয়ারের একদিকের হাতলে বসে আছে নীল ফ্রক পরা বছর আষ্টিকের একটা মেয়ে অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন পুরুষ দেবরাজের মনে হল ইনি কি কর্নেল সোমেশ্বর গাঙ্গুলি আর বাকি দুজন ওনার স্ত্রী আর কন্যা অয়েল পেন্টিংয়ের এর পুরুষটির পোশাক দেখে মনে হচ্ছে না উনি কোনো মিলিটারির কর্নেল স্যুট টাই পরে একটা কঠিন মুখ করে চেয়ে আছেন দেবরাজের মনে এটা একটা ইম্পর্ট্যান্ট পেন্টিং মায়া ভিলা নিয়ে আর্টিকেল লিখতে গেলে এই ছবিটা সঙ্গে যাবে ভালো সঙ্গের মোবাইল ক্যামেরাটাই ভরসা পকেট থেকে মোবাইলটা বার করে ছবিটার দিকে তাক করে ক্যামেরার অ্যাপসটা খুলে ফ্ল্যাশটা অন করলো কিন্তু শাটার আইকনটায় আঙুল ছোঁয়াতেই মোবাইলটা হঠাৎ হ্যাং করে গেল এটাই অবশ্য খুব একটা আশ্চর্য হল না দেবরাজ মডেলটা তিন বছর ব্যবহার করছে পুরোনো হয়েছে এবার বদলানোর সময় এসেছে সেটা মাঝে মাঝেই জানান দেয় তাছাড়া এতটা রাস্তা জিপিএস অন করে এসেছে ব্যাটারিটা অনেকটাই ড্রেন হয়ে গিয়েছে তবে একটা জিনিস খুব ফটকা লাগলো দেবরাজের চায়ের দোকানের লোকগুলো পর্যন্ত বলছিল এখন সিনেমা পার্টের আনাগোনা হচ্ছে এখানে কিন্তু মায়াভিলার ভিলার ভেতর দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি বহুকাল কোনো মানুষের পদার্পণ হয়নি এখানে মেঝের থুলোর ওপর একটা পায়েরও ছাপ নেই এরকম সময়ই পিছন থেকে ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ শুরু হলো আর একটা ঠান্ডা হাওয়ার স্রোত যেন কাঁচটা ছুঁয়ে চলে গেল চমকে উঠে ফিরে তাকালো দেবরাজ কেউ আবার দরজাটা খুলে ঢুকল নাকি কিন্তু না দরজাটা বন্ধই আছে তবে মনে হলো কেউ যেন চট করে ডানদিকের একটা ঘরে ঢুকে পড়ল এদিক ওদিক চেয়ে। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজের শব্দটার উৎস খুঁজে পেল দেবরাজ পিছনের দিকে একটা পাল্লা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে অল্প অল্প দুলছে ঘরের মধ্যে আবার চট করে চোখটা চারদিকে বোলালো সব একরকমই আছে শুধু সেন্টার টেবিলের ওপর থেকে পুতুলটা ঢাকা দিয়ে রাখা খবরের কাগজটা উড়ে মাটিতে পড়ে রয়েছে দেবরাজ এগিয়ে গিয়ে পুতুলটার উপর আবার কাগজটা ঢাকা দিয়ে দিল ক্যাঁচ ক্যাঁচ আওয়াজটা বন্ধ হয়ে গেল আবার ছবিটার দিকে মুখ ঘুরিয়ে অল্প চমকে উঠল দেবরাজ পেছনে যে জালনার পাল্লাটা দুলছিল তার একটা ফুটো দিয়ে একটা সূর্যের আলোর রশ্মির ফলা এবার সরাসরি গিয়ে পড়েছে ছবিটার মধ্যে ভদ্রমহিলার মুখের উপর যিনি ছবিটা এঁকেছিলেন আশ্চর্য দক্ষ শিল্পী ছিলেন এত ঝুল ধুলোর মধ্যেও কি প্রাণবন্ত লাগছে মুখটা চোখ ফেরানো যাচ্ছে না ভীষণ মুখটা এক দৃষ্টে চেয়ে থাকলে মনে হচ্ছে কিছু যেন বলতে চাইছে ওই মুখটা ছবিটাকে ছেড়ে এবার অন্যান্য ঘরগুলো দেখতে পা বাড়ালো দেবরাজ বসার ঘরটার একদিক দিয়ে একটা সিঁড়ি উঠে গিয়েছে দোতলায় তার পাশে একটা ঘর ঘরটায় ঢুকতে গিয়ে মুখে মাকড়সার ঝুল ভর্তি হয়ে গেল দেবরাজের ঘরটাকে দেখে মনে হলো রান্নাঘর ভিতরে আর ঢুকলো না দেবরাজ উল্টো দিকের ঘরগুলো দেখতে এগিয়ে গেল সেখানে পাশাপাশি দুটো দরজা একটাই তালা দেওয়া অন্যটা খোলা খোলা দরজাটা আস্তে করে ঠেলে ভিতরে ঢুকল ঘরটা খুব একটা বড় নয় একটা দুজনের বসার কাউচ একটা কাচের পাল্লা খোলা আলমারি আর একটা টেবিল টেবিলের ওপর একটা পুরোনো দিনের দম দেওয়া রেকর্ড প্লেয়ার কাচের আলমারির মধ্যে রয়েছে গ্রামাফোন দিনের পুরনো বেশ কিছু গ্রামোফোন রেকর্ড এবরাজের আবার মনে পড়ে গেল একটু আগে চায়ের দোকানে শোনা কথাগুলো চোর ডাকাতেও কোনোদিন ভেতরে ঢোকেনি শুনেছি ভেতরকার জিনিস যেমন সব তেমনই আছে একটা উই পর্যন্ত কাটেনি কথাটা মনে হচ্ছে অক্ষরে অক্ষরে সত্যি সেদিন নীলয় প্রেস কনফারেন্সে বলছিল মায়াভিলার মধ্যে ওয়েস্টার্ন মিউজিক বাজে চায়ের দোকানের লোকগুলো বলেছিল ইংরেজি গান শোনা যায় সেটা কি এই গ্রামোফোন থেকেই বাজে লোকে কোনোদিন জানার চেষ্টা করেনি লোকের সত্যিই আশ্চর্য এক ভীতি আছে এই বাড়িটা নিয়ে সেটা আসার সময় চায়ের দোকানটাতেই বুঝেছে তবে এটা নিয়ে এই সপ্তাহর জন্য শেষ আর্টিকেলটা লিখতে গেলে বাড়িটা সম্পর্কে খুঁটিয়ে বর্ণনা দিতে গেলে নিজেকেও সব কিছু খুঁটিয়ে দেখতে হবে বুঝতে হবে কেন বছরের পর বছর ধরে এই বাড়িটার ভেতর সব কিছু একই রকম আছে জানতে হবে কি এর আসল রহস্যময় ইতিহাস সন্দেহ নেই একবার সিনেমার শুটিং আরম্ভ হয়ে গেলে ভিতরের এই সাজানো জিনিসগুলো সব লন্ডমন্ড হয়ে যাবে এই কৌতূহল নিয়েই পাল্লা খোলা আলমারিটার ভিতর থেকে কয়েকটা রেকর্ড বার করে আলগোছে দেখল দেবরাজ সব ইংরেজি গানের রেকর্ড জর্জ ফর্মবি গ্লেন মিলার অ্যান্ড্রু সিস্টার এসব শিল্পের নামই শোনেনি দেবরাজ দম দিলে কি এখনো গ্রামোফোনটা বাজবে একটা কৌতূহল হল দেবরাজের গ্লেন মিলারের একটা রেকর্ডের খাপ থেকে রেকর্ডটা বার করতে গিয়ে একটা পুরনো ছবি বেরিয়ে মাটিতে পড়ল ছবিটা তুলে দেখতে গিয়ে অসম্ভব চুমকে উঠল দেবরাজ না চিনতে একটু ভুল হচ্ছে না এই ছবিটা মায়ার শুয়ে চোখ বন্ধ করে দেখতে পায়। এই প্রথম পাই এখানে কিছু একটা প্যারানর্মাল রহস্য আছে এই রহস্য জানতে গেলে চাই সাহস ছবিটা পকেটে রেখে দেবরাজ খাপ থেকে বের করা রেকর্ডটা গ্রামোফোনটা টার্ন টেবিলের উপর রেখে দম দেওয়ার হাতলটা অল্প অল্প করে ঘোরাতে লাগলো তারপর আর্মটা রেকর্ডের উপর বসালো গ্রামোফোনটা কিন্তু চললো না এমন সময় ঠিক মাথার উপর দোতলায় একটা পায়ের চলার আওয়াজ পেয়ে আবার চমকে উঠল এ বাড়িতে এখন কে আছে কোনো মানুষ না তা ঘরটা থেকে বেরিয়ে এক বোধহীন আকর্ষণে সিঁড়ির দিকে এগিয়ে গেল দেবরাজ অধ্যায় সুধন্য চৌধুরী বেরিয়েছিলেন ছয় ব্যাংকের কাছে বাড়ির একতলায় এই সপ্তাহের অফিসে ফিরতে দেখলেন রিঙ্কির মুখটা খুব উদ্বিগ্ন প্যান্টটা ফুল স্পিড করে চেয়ারে বসতে বসতে মেয়েকে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাকে সকাল থেকে দেবরাজ কোনো ফোন হোয়াটসঅ্যাপ বা এস এম করেছে বাবা শুধু মাথা নালেন না কালকে তো বলে গেল ও সকাল থেকে বেরিয়ে ওই মায়া ভিলায় যাবে ফিরতে দেরি হবে তবে যত রাত্রেই হোক বলেছে একবার এই অফিসে এসে সব বলে যাবে এখন তো মোটে বেলা দেড়টা রিঙ্কি মাথা ঝাঁকালো তা নয় বাবা আমি অনেকক্ষণ থেকে দেবরাজকে এই মোবাইলের চেষ্টা করে যাচ্ছি কিছুতেই পাচ্ছি না ওর বিজি রুমমেটকেও ফোন করেছিলাম ছেলেটা বলল দেবরাজ সকাল আটটা নাগাদ বাইক নিয়ে বেরিয়ে গেছে হোয়াটসঅ্যাপে দেখছি ওকে শেষ দেখা গিয়েছে দশটা তিপ্পান্নতে সুধান্যবাবু নিজের মোবাইল থেকে দেবরাজকে একটা ফোন করলেন কিছুক্ষণ কি কি করে আওয়াজ হওয়ার পর ও প্রান্ত থেকে একটা গলা পেলেন অল্প নিশ্চিন্ত লাগলো বাবুর মুখটা কি হলো বাবা নট রিচেবল বলছে অফ নয় তো দেখ দেবরাজ নিজের বাইকে গেছে সুতরাং মোবাইলটা পকেটমার হওয়ার চান্স নেই ঈশ্বর না করুন পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো দেবরাজের ব্যাগে এমার্জেন্সি নম্বর হিসেবে আমার মোবাইল নম্বরটা আছে সবচেয়ে বড় কথা মোবাইলটা সুইচ অফ বলছে না নট রিচেবল বলছে দুটোর মধ্যে একটা টেকনিক্যাল তফাত আছে মোবাইলটা নিয়ারেস্ট টাওয়ারে রেজিস্টার্ড আছে কিন্তু সিগন্যাল স্ট্রেংথ নেই চিন্তা করিস না ওই মায়াভিলাটা হয়তো এমন একটা জায়গায় যেটা নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে রিঙ্কি একটু ছটফট করে উঠল সেটাই তো চিন্তার কথা বাবা তাই ওকে বারবার ফোন করার চেষ্টা করছি জায়গাটা গন্ডগোলের বাবা দেবরাজকে ফোনে ধরতে পারলে বলতাম দরকার নেই ফিরে আয় জানোই তো ও রকম কাজ পাগল ছেলে একে ভয় ডর কিছু নেই তার উপর একবার কাজে নেমে পড়লে ওর কিছু খেয়াল থাকে না সুধন্যবাবু বাবু কোচকালেন খোঁজকালেন গন্ডগোলের জায়গা মানে আমরা তো শুনেছিলাম ভূতের বাড়ি তুই তো জানিস আমি এসব বিশ্বাস করি না আর অন্য কিছু গন্ডগোল আছে নাকি রিঙ্কি জানে বাবা বিজ্ঞান ভূত, প্রেত অলৌকিক এসব একদম বিশ্বাস করে না কিন্তু কেউ বিশ্বাস করে না বলেই যে তার অস্তিত্ব নেই এই রকমও তো নয় তাছাড়া আজ যে খবরগুলো জোগাড় করতে পেরেছে সেটাও ফেলে দেওয়ার মতো নয় একটু দম নিয়ে বাবুকে বুঝিয়ে বলার চেষ্টা শুরু করলো আমি একেবারে পাক্কা কিছু খবর পেয়েছি বাবা খবরটা পাওয়ার পর থেকেই দেবরাজের জন্য খুব অস্বস্তি আর চিন্তা হচ্ছে কি খবর শুনে তোমার মনে আছে দেবরাজ সেদিন ঈশা সেনের কথা বলেছিল প্রেস কনফারেন্সে গিয়েছিল মনে আছে মেয়েটার লেখার হাতটা বেশ ভালো মন গড়া লেখে না পড়াশোনা করে লেখে আগে কথাটা শোনো বাবা আমার খবরটা বিদিশার কাছে শোনা বিদিশা ঈশার সঙ্গে একই নিউজ ডেস্কে কাজ করে বিদিশা মানে তোর কলেজের সেই বন্ধু হ্যাঁ একটা কৌতূহল নিয়েই বিদিশাকে ট্যাপ করেছিলাম মনে আছে দেবরাজ বলেছিল মায়াভিলা নিয়ে ঈশার এক রিপোর্ট গত শুক্রবার বেরোনোর কথা ছিল কিন্তু দেখা গেল চারটে সাদা মাটা লাইন আর একটা ছবি ছাড়া ঈশার রিপোর্টে আর কিছুই আমার মনে হয়েছিল দেবরা যাই বুঝে আসু আসুক ঘটনাটায় কোনো সারবত্তা নেই আমিও চাই না আমাদের এই সপ্তাহের লাস্ট এডিশনে কোনো ভুলভাল খবর বেরো কিন্তু বিদিশার কাছ থেকে যা জানতে পারলাম তা মারাত্মক সুধন্যবাবু এবার নড়ে চড়ে বসলেন কি তুমি তো জানতেই মায়া গল্পটা লিখতে শুরু করেছিলেন অসীম ব্যানার্জি তারপর উনি উন্মাদ হয়ে এখন মানসিক হাসপাতালে ভর্তি আছেন উন্মাদ হওয়ার কারণটার সঙ্গে নাকি ওই মায়া ভিলাকে নিয়ে লিখতে যাওয়ার সম্পর্ক আছে আমি খোঁজ নিয়ে জেনেছি উনি বেলেঘাটা লেকের কাছে নিবেদিতা মানসিক আরোগ্য নিকেতনে ডক্টর প্রসূন গোস্বামীর আন্ডারে ভর্তি আছেন কিন্তু এর পরের ব্যাপারটা নেই মনে আছে তুমি সেদিন দেবরাজকে জিজ্ঞেস করছিলে সত্যি ঘটনা অবলম্বনে গল্পটা শেষ পর্যন্ত কে লিখেছে দেবরাজ বলেছিল সিনেমাটার ডিরেক্টর নিলয় কিন্তু গল্পটা অসীম ব্যানার্জির পর আরেকজনকে দিয়ে সৈকত সান্নার লেখানোর চেষ্টা করেছিলেন তার নাম রমেন পোদ্দার এটা ঈশা সেন বার করেছে রহস্যটা হচ্ছে এই রমেন পোদ্দার এখন নিখোঁজ নিখোজ কবে থেকে সেটা শুনে দেবরাজের জন্য আমার চিন্তাটা আরও বেড়ে গিয়েছে রমেন পোদ্দার সৈকত সান্নালের প্রোডাকশন ম্যানেজার শ্যামল বড়ুয়ার সঙ্গে মায়া ভিলাই গিয়েছিলেন গল্পের অনুভূতিটা পেতে সেদিন খুব বৃষ্টিপাতলা ছিল রমেন পোদ্দার নাকি খুব সাহসী মানুষ যখন বৃষ্টি বেড়ে সন্ধ্যে রাত্রের দিকে গড়াচ্ছিল শ্যামল বড়ুয়া আর ওই জায়গাটায় থাকতে চায়নি কিন্তু রমেন পোদ্দার জোর করে থেকে গিয়েছিলেন ইনফ্যাক্ট সেই রাত্রির পর থেকেই নাকি রমেন বড়ুয়ার কোনো খোঁজ নেই মোবাইলেও পাওয়া যাচ্ছে না সুধন্যবাবু চোখটা বন্ধ করে নিজের মনে চিন্তা করে নিচু গলায় বলতে থাকলেন স্ট্রেঞ্জ একটা জলজান্ত লোক নিখোঁজ হয়ে গেল বড় খবর এটা তো তাহলে সিনেমার প্রোপাগ্যান্ডা নয় সৈকত সারনাল তাহলে সেদিন বলতো কিন্তু সৈকত সারনাল এটা নিয়ে কিছু বলছে না কেন তারপর চোখটা খুলে একটু ঝুঁকে রিঙ্কিকে জিজ্ঞেস করলেন তোর বিদিশা খবরটা ঠিকঠাক দিয়েছ তো হান্ড্রেড পারসেন্ট বাবা বিদিশার সঙ্গে সেই কলেজ থেকে আমার একদম অন্যরকম রিলেশন ইনফ্যাক্ট ঈশা সেন খবর করার জন্য শ্যামল বডুয়াকে ওদের অফিসে ডেকেছিল ওরা যখন কথা বলছিল তখন কিছুটা সময় বিদিশা পাশেই ছিল নিজের কানে শুনেছে কি ভৌতিক রহস্য জানি না বাবা কিন্তু দেবরাজের জন্য ভয়টা হচ্ছেই দাঁড়া একবার কুশলকে ফোন করে দেখি যদি টাওয়ারের লোকেশনটা পাওয়া যায় লালবাজারের ইন্সপেক্টর কুশল মিত্র বাবুর বন্ধুর ছেলে বাবুকে বেশ শ্রদ্ধাও করে ছোটখাটো দরকারি সাহায্যও করে কিন্তু কুশল মিত্রকে মোবাইলে ফোন করতেই কুশল চাপা গলায় বলল ডিআইজির সঙ্গে একটা তদন্তে আছি কাকু ফ্রি হলেই আপনাকে রিং ব্যাক করছি আর কোন কথা বলার সুযোগ না পেয়ে কোনটা ছেড়ে একটা লম্বা ছেড়ে বাবু বললেন মিলে যাচ্ছে আবার কিছু হিসেব মিলছে না কি বাবা রিঙ্কি জানতে চাইল এক ঈশা সেনের রিপোর্টটা কেন সেদিন চার লাইনের বেশি হয়নি তার কারণ হয়তো ইশাসের নিজে ব্যাপারটা নিয়ে পাকা সাংবাদিকের মতো আরও খবর করবে নিশ্চয় নিজেও মায়া ভিলায় গিয়ে নিজের চোখে সব দেখে খবর করে আসবে তারপর লিখবে পেজ থ্রির জন্য নয় পেজ ওয়ানের জন্য রিপোর্টটা লিখবে দুই সৈকত সান্নাল কেন রমেন পোদ্দারের অন্তর্ধানের ব্যাপারটা ইচ্ছে করে ধামা চাপা দিয়ে রেখেছেন অন্তর্ধানের ব্যাপারটাও হয়তো কাকতালিও কিন্তু কেউ কেউ এর মধ্যে সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা করতে পারে বিশেষ করে অসীম ব্যানার্জির কেস্টার মতো সিনেমার অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরাও মানুষ তাদেরও মনে ভয় কুসংস্কার আছে এইসব শুনে তারা কেউ কেউ এই কাজটা আর নাও করতে চাইতে পারে তুমি তাহলে এখনো বিশ্বাস করছো না যে ব্যাপারটা বাবু আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন জ্যামিতিতে একটা খুব ফান্ডামেন্টাল থিওরি আছে একটা রেখা যদি তিনটে বিন্দুকে ছুঁয়ে যেতে পারে তাহলে সেটা সরল রেখা হবেই অসীম ব্যানার্জি রমেন পোদ্দারের পর আরো যদি একই রকম ঘটনার রেখা আর একজনকে ছুঁতে পারে তাহলে আমি বিশ্বাস করব যে তুই যেটা ভাবছিস সেটাই সত্য আর তোমার কোন হিসেব সুধানবাবু ঠিক পরিষ্কার করে ভাঙলেন না এটা আর একটু স্পষ্ট হওয়া দরকার আর একটু দেখি চারটের মধ্যে দেবরাজের কোনো ফোন না পেলে আমাকে যেতে হবে মায়া রিঙ্কি একটু ভয় পাওয়া গলায় বলো। তুমি রাত্রে গিয়ে পৌঁছাবে ওই জায়গাটায় কোনো উপায় নেই আফটারঅল দেবরাজ অফিসিয়াল কাজে গিয়েছে সম্পাদক হিসেবে আমার একটা দায়িত্ব আছে আর তুইও থাকবি আমার সঙ্গে ড্রাইভারও থাকবে কিন্তু তাহলে আমরা দু ঘন্টায় বা দেরি করছি কেন এখনই রওনা দিয়ে দিই মাঝপথে দেবরাজের ফোন পেয়ে গেলে না হয় ফিরে আসবো দুজনের আসার কথা আছে অনেক আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছেন একটু আগেও ফোন করে রিকনফার্ম করলেন এখন আর লাস্ট মোমেন্টে ক্যান্সেল করাটা খুব খারাপ দেখায় এইটুকু সময় অপেক্ষা করতেই হবে আচ্ছা বাবা শ্যামল বড়ুয়াকে সঙ্গে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলে হয় না তুমি যদি সৈকত সান্নালকে বলো যদিও দেবরাজ হোয়াটসঅ্যাপে সব ইনফরমেশান আমাকে দিয়ে গিয়েছে কিন্তু শ্যামল বড়ুয়া হয়তো আরও কিছু জানে সৈকত সান্নাল যখন এ ব্যাপারে আমাকে কিছু বলেনি এই অনুরোধটা আমি করতে পারবো না শ্যামল বড়ুয়াকে সরাসরি রিকোয়েস্ট করে দেখবো দেবরাজ ওর প্যাডে শ্যামল বড়ুয়ার নম্বরটা লিখে গিয়েছে লাভ নেই আমরা বড় কাগজ নই ঈশা বিদিশারা রিকোয়েস্ট করলে হয়তো যেত কিন্তু আমরা করলে যাবে না বিশেষত এখনই হুট করে যদি যেতে বলি একটা বরং কাজ করতে পারিস ডক্টর প্রসুন গোস্বামীর সঙ্গে কথা বলে দেখ অসীম ব্যানার্জির সম্পর্কে যদি কিছু জানতে পারিস মনে হবে না বেলেঘাটা তো কাছেই হাতে ঘন্টা দুয়েক যেটুকু সময় আছে চট করে একবার ওখানে ঘুরে খোঁজ খবর করে আসতে পারিস হয়তো কাজে লাগবে অধ্যায় সাপ দোতলা থেকে পায়ের আওয়াজটা থেমে গিয়েছে তার বদলে একটা অদ্ভুত পাখির ডাক আসছে ওপর থেকে ডাকটা অনেকটা ঘুঘুর ডাকের মতন মায়াভিলায় আসার পর থেকে এই প্রথম কোনো প্রাণীর ডাক শুনলো দেবরাজ আশ্চর্য নিঝুম জায়গাটা বাইরে একটা পাতা নড়ার আওয়াজও নেই দেবরাজ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে থাকলো সিঁড়িটা অন্ধকার দোতলার সিঁড়ির আধ খোলা দরজা থেকে হালকা একটা আলুর আভাসে চোখটা নিল দেবরাজ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজের জুতোর আওয়াজ শুনতেই গা ছমছপ করতে লাগলো অর্ধেকটা সিঁড়ি উঠতেই পাখির ডাকটা বন্ধ হয়ে গেল আবার সেই অদ্ভুত নিস্তব্ধটা ফিরে এলো তার মধ্যেই নিচের থেকে একটা আওয়াজ খানিকটা কাগজ দুমড়ে মচকানোর আওয়াজ চোখটা ফেরাতেই বুকের ভিতরটা হিম হয়ে গেল একটা বাচ্চা মেয়ে সেই পুতুলটা হাতে চট করে সিঁড়ির মুখটা থেকে সরে গিয়ে সিঁড়ির তলায় অন্ধকারে ঢুকে গেল চোখ পড়ল একতলার সেন্টার টেবিলের ওপর সেন্টার টেবিলের ওপরে খবরের কাগজ পুতুল কিছু নেই চুয়াল শক্ত করে আরেকটু স্লদ গতিতেই বাকি সিঁড়িগুলো উঠল দেবরাজ দোতলা সিঁড়ির দরজাটা শেষ হয়েছে একটা মাঝারি মাপের ঘরে ঘরটার মধ্যে একটা বন্ধ আলমারি আর একটা বড় গ্র্যান্ড ফাদার ক্লক ছাড়া অন্য কোনো আসবাব নেই দিকের দেওয়ালে একটা দরজা পায়ে পায়ে সেই দরজাটার কাছে এগিয়ে ভেতরের আর একটা বড় ঘরের দিকে চোখ বুকের যেন লাফিয়ে দেবরাজের ঘরের এক প্রান্তে একটা জানালার দিকে মুখ করে ইজি চেয়ারে বসে আছে একটা মেয়ে তার লম্বা সিল্কির মতো চুলগুলো এলিয়ে আছে চেয়ারের পিছনে হঠাৎ করে ভয় পেয়ে দেবরাজ হাতের কাছে একটা চেয়ারকে ধরতে গিয়ে চেয়ারটা নড়ে গিয়ে একটা আওয়াজ হলো সেই আওয়াজে মেয়েটাও ভীষণ চমকে উঠে দাঁড়িয়ে দেবরাজের দিকে ফিরে তাকিয়ে খুব অবাক গলায় বলল তুমি মেয়েটাকে দেখে অবাক হলো দেবরাজও ঈশা সেন যাক পরিচিত একটা মানুষকে দেখতে পেয়ে আচমকা ভয় পেয়ে বুকের বেড়ে যাওয়া ধূপ পুকুনিটা লম্বা একটা শ্বাস নিয়ে বলল কল্পনাও করতে পারিনি এরকম একটা বাড়িতে দোতলায় একটা ঘরে তুমি একা একা এভাবে বসে থাকবে ঈশার চোখটা কুঁচকে গেল মানে তোমার সত্যিকারের সাহস আছে আমার নিচের তলা পর্যন্ত সাহসটা ছিল কিন্তু সিঁড়ি দিয়েও ওপরে ওঠার সময় সত্যিই বুকের ভেতরটা কিরকম করছিল আর একটা বাচ্চা মেয়ে কথাটা বলতে গিয়ে চেপে গেল দেবরাজ ভয় পেয়ে থাকলে মন অনেক সময় ভুল দেখে ঈশা বড় কাগজের সাংবাদিক এসব কথা হয়তো বিশ্বাস করবে না ঈশা এক দৃষ্টিতে দেবরাজের মুখের দিকে তাকিয়ে আছে ভ্রুকুটিটা যাচ্ছে না দেবরাজকে জিজ্ঞেস করলো তুমি ফিরে এলে কেন দেবরাজ প্রশ্নটা ঠিক মানে বুঝতে না পেরে বললো ফিরে এলাম মানে আমি আবার আগে এসেছিলাম নাকি কি আর কি মেরে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না দেবরাজ আমরা কিন্তু বন্ধু নই দুজন সাংবাদিক যে যা নিজের কাগজের জন্য কাজ করতে এসেছি তোমার সঙ্গে হয়তো আমার অনেক তর্ক হলো মায়া ভিলা নিয়ে তোমার আর আমার থিওরি আলাদা কিন্তু তাই বলে তুমি ফিরে এসে যদি আমাকে ভয় দেখানোর চেষ্টা করো সেটা একেবারে আন্যাথিক্যাল ইনফ্যাক্ট তুমি আরও আনাথিক্যাল কাজ করেছ দেবরাজ হতভম্ব হয়ে বলল তোমার একটা কথাও আমি বুঝতে পারছি না আমি এখানে এসেছি বড় জোর কুড়ি মিনিট আগে এগারোটার একটু আগে নিচের ঘরগুলো ঘুরে ওপরে এসে তোমাকে দেখে নিজেই খুব জোর চমকে গিয়েছি ঈশার মুখটা কঠিন হল এত মিথ্যে বলে তুমি কি প্রমাণ করতে চাইছো দেবরাজ যাতে আমি আর এই কোনো ইনভেস্টিগেশন না করে চলে যাই তাই তো যাতে মায়া ভিলার আসল গল্প শুধু তোমার কাগজ এই সপ্তাহতে বেরোয় এটা ভালো সাংবাদিকতার লক্ষণ নয় দেবরাজও এবার অল্প মেজা ঝাড়ালো তুমি সমানে আমাকে দোষারোপ করে যাচ্ছ আমি পাল্টাও বলতে পারি তুমিও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো তাই ওইভাবে বসেছিলে ইন দ্যাট কেস আমি কি করে জানব তুমি ওপরে আসছ খুব সোজা ঈশা তুমি দোতলার জানলা দিয়ে দেখেছ যে আমি বাইকে করে এসেছি বাইরে গাছের তলায় আমার বাইকটা স্ট্যান্ড করা আছে তারপর তুমি ইচ্ছে করে দোতলায় এই ঘরে আওয়াজ করে হাঁটাহাঁটি করেছো যাতে একতলা থেকে আমি মাথার উপর তোমার জুতোর আওয়াজটা পাই সেই শব্দের সন্ধানে আমি দোতলায় উঠে আসি তাই তুমি দিকে মুখ করে দরজার দিকে পেছন করে বসেছিলে যেরকম ফিল্মে দেখায় যাতে আমি তোমাকে পেছন দিক থেকে দেখে চমকে উঠে ভীষণ ভয় পেয়ে যাই ঈশা গলা চড়ালো বাজে কথা বলো না দেবরাজ আমি এখানে এসেছি এক ঘন্টা আগে দশটা দশ নাগাদ তখন নিচের সদর দরজাটা খুলেই ভিতরে তোমাকে দেখে ধরাশ করে চমকে উঠেছিলাম আমাকে এক ঘন্টা আগে বেশ বলো তাহলে তুমি আমাকে ভিতরে কোথায় দেখেছিলে নিচের হল ঘরটায় দেওয়ালে একটা বড় অয়েল পেন্টিং আছে তুমি তোমার মোবাইলে পেন্টিংটার ছবি তুলছিলে তারপর ছবি তুলে আমাকে দেখিয়ে বললে ঈশাকে থামিয়ে দিয়ে দেবরাজ বলল ওয়ান্ডারফুল তাহলে আমি এই বাড়িটায় ঢোকার পর থেকেই তুমি আমাকে ফলো করছো আমার কোনো দায় নেই দেবরাজ তোমাকে ফলো করার তোমাকে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলে সরি বলেছিলাম সেটাই আবার বলতে বাধ্য হচ্ছি আমার কাগজটা ডেইলি দৈনিক সাপ্তাহিক নয় আমি এক সপ্তাহ পাই না একটা রিপোর্ট তৈরি করতে আমার হাতে সময় কম আর সেই সময়টা খুব দামি কালকের ফার্স্ট পেজে তিন কলাম জুড়ে থাকবে এই মায়াভিলা বড় কাগজে কাজ করে বলে মেয়েটা তো আচ্ছা দাম্ভিক বড় কাগজে কাজ করে বলে সময় নিয়েই বড়াই করছে আবার ছলচাতুরিও করছে দেবরাজ হাতটা অল্প তুলে বলল ওয়ান মিনিট তুমি বললে আমি আমার মোবাইলে ছবি তুলে তোমাকে দেখিয়েছিলাম অফকোর্স দেখিয়েছিলে দেখিয়ে বলেছিলে এই ছবিটা যেন অদ্ভুত কিছুর ইঙ্গিত করছে পর কাইন্ড ইনফরমেশন অলঘরে পেন্টিংটার একটা ছবি আমি তোলার চেষ্টা করেছিলাম ঠিকই সেটা এক ঘন্টা আগে নয় কিছুক্ষণ আগে কিন্তু শেষ পর্যন্ত ছবিটা তুলতেই পারিনি তার আগেই আমার মোবাইলটা হ্যাং করে গিয়েছিল কাজেই তোমাকে আমি কোনো ছবি দেখাতেই পারি না হতেই পারে না ঈশা জোর দিয়ে বলল তোমার মোবাইলটা চেক করে দেখো দেবরাজ অবশ্য ছবিটা যদি তুমি ডিলিট না করে দিয়ে থাকো দেবরাজ আর কথা না বাড়িয়ে মোবাইলের পিকচার গ্যালারিটা খুলল আশ্চর্য শেষ তোলা ছবিটাই ওই অয়েল পেন্টিংয়ের তাহলে মোবাইলটা হ্যাং করে যাওয়ার আগে ছবিটা কি উঠে গিয়েছিল কিন্তু ছবিটা একটু অন্যরকম লাগছে সেটা কি করে সম্ভব পরিষ্কার মনে আছে ছবিটা তুলতে যাওয়ার সময় একটা জানলার ফুটো দিয়ে সূর্যের রশ্মি ঢুকে স্পটলাইটের মতো পড়েছিল ছবিটার মধ্যে ভদ্র মহিলার মুখের উপর কিন্তু মোবাইলে স্ক্রিনে দেখা যাচ্ছে সেই আলোটা পড়েছে পেন্টিংটার পুরুষের মুখের ওপর ভীষণ রাগী সেই মুখটা চোখটার দিকে চেয়ে থাকলে অস্বস্তি হচ্ছে আর সত্যি ছবিটার টাইম স্ট্যাম্প বলছে ছবিটা দশটা তেরো মিনিটে তোলা দেবরাজের স্পষ্ট মনে আছে ওই সময়টায় দেবরাজ ডায়মন্ড হারবার রোডে ছিল এর কোনো ব্যাখ্যা খুঁজে পেল না দেবরাজ মোবাইলটা পকেটে রেখে ঈশার দিকে তাকালো ঈশার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি যেন বলতে চাইছে তুমি ধরা পড়ে গিয়েছো দেবরাজ কেন আমাকে ভয় দেখাচ্ছ তারপর আনমনি মুখের থেকে বেরিয়ে গেল দেবরাজের আরও শুনতে চাও আরও শুনতে চাও তারপর তুমি বললে চলো বাকি ঘরগুলোতে কি আছে দেখি আমরা দুজনে প্রথমে একটা ঘরের দিকে এগোলাম আমি বাইরে দাঁড়িয়ে রইলাম তুমি ভেতরে থেকে ঘুরে এসে বললে রান্নাঘর তারপর উল্টো দিকের ঘরগুলো দেখতে গেলাম পাশাপাশি দুটো দরজা একটা তালা দেওয়া অন্যটা খোলা তালাটা কম্বিনেশন লকে তুমি অনেকগুলো নম্বরের কম্বিনেশান ট্রাই করলে কিন্তু কিছুই হলো না তখন আমরা পাশের ঘরটায় ঢুকলাম ঘরটায় একটা কাচের পাল্লাদ খোলা আলমারি আর একটা টেবিলের ওপর একটা দম দেওয়া গ্রামোফোন রেকর্ড প্লেয়ার ছিল কাঁচেল আলমারিতে বেশ কিছু পুরনো গ্রামোফোন রেকর্ড ছিল আলমারিটার ভেতর থেকে একটা গ্লেন মিলারের রেকর্ড বার করে গ্রামোফোনটার ওপর চাপালে আমি তোমাকে বললাম এতদিনের পুরনো গ্রামোফোন বাজবে না তুমি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলে তারপর গ্রামোফোনটায় দম দিলে দেবরাজ হাত তুলে ইশাকে থামালো ওয়ান্ডারফুল এইবার সত্যি একটা জিনিস প্রমাণ হয়ে গেল তুমি লুকিয়ে আমাকে ফলো করছিলে ঈশা চোখটা কুঁচকে বলে উঠল। কেন কারণ একটা জিনিস তোমার চোখে পড়েনি আমি যখন রেকর্ডটা বার করছিলাম তখন একটা ছবি রেকর্ডের খাপ থেকে মাটিতে পড়ে গিয়েছিল সেটা তুমি দেখতে পাওনি ভুরু কুঁচকে ঈশা বলল কার ছবি দেবরাজ পকেট থেকে সাদা কালো ছবিটা বার করে ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল মায়ার দেবরাজের হাত থেকে ছবিটা নিয়ে এক ঝলক দেখেই ঈশা হেসে উঠল এটা মায়ার ছবি এটা তো বিদিশার ছবি আমার সঙ্গে একই ডেস্কে বসে আমাদের চিফ ফটোগ্রাফার নির্মলদা ছবিটা তুলে দিয়েছিলেন বিদিশার ফেসবুক প্রোফাইলে আছে ছবিটা তুমি কি করে পেলে যেভাবে তুমি আমাকে ভয় দেখানোর ব্যবস্থা করে রেখেছিলে ডোন্ট লাই নাকি বিদিশাকে কোথায় আলাপ ফেসবুকে না নাইট ক্লাবে দেবরাজের কাছে অনেক কিছু হতে হচ্ছে না বলল তোমার বাকি গল্পটা শেষ করো আমি তারপর গ্রামোফোনটায় দম দিলাম তারপর কি বলবে গানটা বাঁচতে আরম্ভ করল সত্যি আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম যখন কিছুক্ষণ খ্যাস খ্যাস আওয়াজ করে গানটা বাঁচতে আরম্ভ করলো ঈশা গানটা গাইতে আরম্ভ করল এভরি নাইট অ্যাট এইট ইউ উইল ফাইন্ড মি ওয়েটিং ফর আ বাস টু টেক মি ক্রস টাউন সাম আই অ্যাডোর ইজ ওয়েটিং ফর মি বাই দ্য ডোর ওভার ক্রস টাউন যদিও এই গানটা আগে কোনোদিন দিন শোনেনি দেবরাজ কিন্তু বুঝতে পারলো ঈশার গানের গলাটা বেশ ভালো মিষ্টি সুরেলা কিন্তু সেই গান তারিফ করার চেয়েও দেবরাজের মাথাটা ভোঁ ভোঁ করছিল ঈশাকে সত্যি চুপি চুপি খেয়াল রেখেছিল ও কি করছে আর বাকিটা বানিয়ে বানিয়ে বলছে গান গিয়ে নিজেকে আরো রহস্যময় করে তুলছে নিজেই যুক্তি খুঁজে পেল না সব মিলিয়ে মায়া ভিলায় কিছু একটা রহস্য আছে এটা কিছুতেই বুঝতে পারছে না ধপ করে একটা চেয়ারে বসে পড়ল গানটা শেষ করে ঈশা একটা গভীর দৃষ্টিতে দেবরাজের দিকে তাকাতেই অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো গলা থেকে তারপর তারপর তো তোমার সঙ্গে আমার ঝগড়া বাঁধলো দেবরাজ আমি বললাম এখানে জিনিসপত্রগুলো যেমন আছে সেরকমই থাকা উচিত ঘাটাঘাটি করা উচিত না তুমি বললে নিশ্চয়ই উচিত মায়াভিলার রহস্য জানতে হলে এখানকার প্রত্যেকটা জিনিস ঘেঁটে দেখা উচিত অহেতুক ভীষণ রেগে উঠলে তুমি তারপর বাড়ির বাইরে বেরিয়ে গেলে আমি ওপুটা দেখতে এলাম আর এই এখন আবার ফিরে এসে আমাকে বলছ এর আগে এই বাড়িটায় তুমি আসোইনি দেবরাজ বুঝতে পারলো ঈশাকে বুঝিয়ে বিশ্বাস করাতে পারবে না যে এই বাড়িতে দোতলায় এই ঘরটায় আসার আগে ওর সঙ্গে ঈশার দেখাই হয়নি নিজেকে গুছিয়ে নিয়ে শান্ত গলায় ঈশাকে প্রশ্ন করলো তুমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করো ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল সাংবাদিক হিসেবে আমি ওপেন মাইন্ডেড সেদিন প্রেস কনফারেন্সে কেউ গল্পটাকে সিরিয়াসলি নেয়নি তবে তুমি একটা ভালো প্রশ্ন করেছিলে সিনেমাটা শেষ পর্যন্ত কি ভৌতিক না দেশপ্রেমের তবে তার চেয়েও জরুরি প্রশ্ন এরা সিনেমায় সত্যি গল্প বলে যেটা ক্লেম করছে সেটা সত্যি কতটা সত্যি দেবরাজ আনমনে মনে বলল আচ্ছা ঈশা তুমি যে আমাকে দেখেছ বলছো এটা কি সত্যি আমি ছিলাম নিজের ওপর কনফিডেন্স হারিয়ে ফেলছ নিজের মাথার চুলগুলো খামচিয়ে ধরে দেবরাজ বলল জানি না ঈশা আচ্ছা তুমি নিচের হল ঘরে সেন্টার টেবিলটার ওপর কোনো পুতুল দেখেছ বা কোনো বাচ্চা মেয়েকে এসব মাথা নাড়ল কই না তো সেন্টার টেবিলটার ওপর একটা খবরের কাগজে কিছু একটা ঢাকা ছিল সেটা অবশ্য তুলে দেখিনি তুমি তো জানো এখানকার জিনিস যেমন আছে আমি তেমনই থাকা উচিত বলে মনে করি অকারণ ঘাঁটাঘাঁটি পছন্দ করি না ঠিক জানি না দেবরাজ আনমোনা গলায় বলতে লাগল মনের ভুল হতে পারে মাঝে মাঝে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়েকে দেখছি আসলে এরকম পরিস্থিতিতে অনেক সময় হ্যালোসিনেশন হতে পারে মায়া বিদিশা সব কিরকম গুলিয়ে যাচ্ছে কা মন দেবরাজ আমরা এখানে একটা কাজে এসেছি কাজে ফিরি আজ কাজের শেষে যখন এই মায়া ভিলা থেকে বেরোবো তখন জীবনে একটা কনক্লুশন নিয়ে বেরোবো প্যারা নর্মাল অ্যাক্টিভিটি আছে কি নেই এখানকার স্থানীয় লোকেরা সত্যি কথা বলে না একটা মিথ থেকে বছরের পর বছর বিশ্বাস করে আছে সৈকত সান্নালরা সত্যি ঘটনা অবলম্বনে যে সিনেমাটা তৈরি করতে চলেছেন এটা সত্যি সত্যি ঘটনা অবলম্বনে কিনা তবে ব্যক্তিগতভাবে আমার নিজেরও একটা জিনিস এখন পছন্দ হচ্ছে না কি এখানে সিনেমার শুটিং হোক কেন এরা ঢাক ঢোল পিঠিয়ে যেটা সত্যি গল্প বলছে সেটা যদি মিথ্যে হয় তাহলে সেটা দর্শকদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয় আগে সত্যিটা জানা হোক তারপর সিনেমার শুটিং তুমি এই কথাটা অনেকবার বললে তোমার এরকম মনে হওয়ার কারণ তোমার ভিতর একটা ফিলিং হচ্ছে না দেবরাজ ভীষণ গভীর একটা অনুভূতি এই যে তুমি এতক্ষণ মায়া ফিলায় আছো মনে হচ্ছে না কেউ যেন সত্যি গল্পটা বলতে চাইছে কিন্তু সে কিছুতেই কমিউনিকেট করতে পারছে না যতক্ষণ না এই কমিউনিকেশনটা হচ্ছে ততক্ষণ শুটিংটা বন্ধ থাকা উচিত দেবরাজ ম্লান হাসল সেটা তুমি ব্যক্তিগতভাবে চাইলেও এখন আর আটকাতে পারবে না কারণ শুটিং এর দিনক্ষণ সব ঠিক হয়ে গিয়েছে ঈশার চোখটা অল্প দপ করে চলে উঠল পারব দেবরাজ যদি তোমার আমার রিপোর্ট এক হয় কিভাবে যদি আমরা দুজনেই লিখি যে সত্যি না জেনেই একটা মিথ্যে গল্প খাড়া করে সত্যি ঘটনা অবলম্বনে বলে দর্শকদের ঠকানো হচ্ছে এই বাড়িতে এককালেই বসবাস করা সত্যি চরিত্রদের অপমান করা হচ্ছে সেটা কিসের ভিত্তিতে লিখবে আমাদের কয়েকটা প্যারানর্মাল অভিজ্ঞতা হয়েছে আজ পর্যন্ত কোনো কাগজের ফার্স্ট পেজে দেখেছ যে কোনো সাংবাদিক লিখেছেন তার ভৌতিক অভিজ্ঞতা হয়েছে ঈশা অল্প অসহিষ্ণু হয়ে বলে উঠল আমি এখানে কিসের ভিত্তিতে রিপোর্ট করতে এসেছি জানো শ্যামল বড়ুয়া আমাকে অনেক কথা বলেছে যেটা কেউ জানে না কি কথা মাথাটা হেলিয়ে অল্প দম নিয়ে ঈশা বলতে শুরু করলো তুমি কি জানো দেবরাজ যে মায়াভিলার গল্পটা লিখতে শুরু করেছিলেন অসীম ব্যানার্জি তারপর উনি অসুস্থ হয়ে যাওয়ার পর ওর অসমাপ্ত কাজ শেষ করছেন সিনেমা ডিরেক্টর নিলয় এই দুজনের মধ্যে ছিলেন আর একজন অসীম ব্যানার্জি অসুস্থ হয়ে যাওয়ার পর সৈকত সান্নালের একজনকে দরকার ছিল তিনি অসীম ব্যানার্জির প্লটটা নিয়ে স্ক্রিপ্ট তৈরি করার বাকি কাজটাকে শেষ করে দিতে পারবেন সেই মতো কাজটা শেষ করতে আগ্রহী আরেকজন লেখকে খুঁজে বার করেছিলেন সৈকত সান্নালের লোকজনেরা তার নাম রমেন পোদ্দার রমেন পোদ্দারও অসীম ব্যানার্জির ওরকম অসুস্থ হয়ে পড়ার সম্ভাব্য কারণটা অনুমান করেছিলেন কারণটা ছিল এই মায়াভিলা কিন্তু ওর মনে কুসংস্কার বা ভয় দর কিছু ছিল না বেশ সাহসী মানুষ ছোটোখাটো পত্রপত্রিকাতে টুকটাক গল্প নাটক সিনেমার সমালোচনা ইত্যাদি লিখতেন সৈকত সান্নারের কাজটা নিলে সেটাই হতো তার প্রথম সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখা এবং সেই স্ক্রিপ্ট থেকে টালিগঞ্জে একটা আস্ত সিনেমা হবে ভেবেই ভীষণ উৎসাহিত হয়ে কাজটা নিয়ে নিয়েছিলেন সৈকত সান্নালকে শুধু অনুরোধ করেছিলেন অসীম ব্যানার্জি সত্য ঘটনা অবলম্বনে গল্পটা বলেছিলেন তার উৎপত্তি স্থলটাকে তিনিও একবার নাকি দেখতে আসতে চান সৈকত জানা ছিল জায়গাটা অর্থাৎ এই শ্যামল বড়ুয়ার সঙ্গে রমেন পোদ্দারের এই মায়া ভিলায় আসার ব্যবস্থা করে দিয়েছিলেন এক টানা এতটা বলে ঈশা থামতেই দেবরাজ রুদ্ধশ্বাসে বলল তারপর তারপরেই একটা রহস্য ওই রমেন পোদ্দার এখানে শ্যামল বড়ুয়ার সঙ্গে যেদিন এসেছিলেন আর ফেরত যাননি সেদিন থেকে উনি নিরুদ্দেশ বাই দ্য ওয়ে ওই দরজাটা দেখছো এতক্ষণ ঈশার সঙ্গে কথা বলতে বলতে ঘরটার ভিতরের খুঁটি নাটিগুলো খেয়াল করেনি দেবরাজ এবার দেখল ভিতরের ঘরগুলোর মধ্যে যাওয়ার জন্য একটা দরজা সেখানে ঝুলছে একতলার মতোই একটা কম্বিনেশন লক ঈশা বলল তালাটার কাছে গিয়ে ভালোভাবে দেখো দেবরাজ এগিয়ে গেল তারপর তালাটা লাগানোর দরজার করার এক পাশে দেখল দিয়ে খুব ছোট ছোট অক্ষরে একটা নম্বর লেখা আছে এক তিন শূন্য এক চার চার ঈশা একদম দেবরাজের পিছনে এসে দাঁড়িয়েছিল বলল নম্বরটা দেখে কি বুঝলে দেবরাজ আমতা আমতা গলায় দেবরাজ বলল এই তালাটা খোলার কম্বিনেশন নম্বর মনে হচ্ছে ঠিক তাই আমি এই নম্বরটা মেলাতেই তালাটা খুলে গিয়েছে কিন্তু আমি ভেতরে ঢুকিনি কেন কি আছে ঘরটার ভেতর কিছু নেই শুধু একটা অনুভূতি আছে ফিলিং একটা এনার্জি আচ্ছা দেবরাজ এই নম্বরটা দেখে তোমার কি মনে হচ্ছে দেবরাজ তালার ওপর নম্বরগুলো ঘোরাতে আরম্ভ করতেই ঈশা বলল তুমি এখন দরজাটা খুল না ঠিক আছে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তালার কম্বিনেশন নম্বর তো গোপনীয় সেটাই দরজার গায়ে লেখা রয়েছে তাহলে তালাটা লাগিয়ে রাখার আর কি মানে তুমি বোধ হয় ভালো করে নম্বরটা খেয়াল করনি আচরটা টাটকা নম্বরটার সম্প্রতি কেউ লিখেছে আর নম্বরটা দেখে আর কিছু মনে হচ্ছে তোমার দেবরাজ অল্প মাথা খাটিয়ে নম্বরটার আর কোনো তাৎপর্য খুঁজে না পেয়ে ঠোঁট উল্টে মাথা নাড়ল ঈশা একটা গম্ভীর গলায় বলল আমার মনে হচ্ছে নম্বরটা একটা সংকেত এই সংকেতটা কি হতে পারে সেটাই ভাবার চেষ্টা করছিলাম দেবরাজ মনে মনে তারিফ করল ঈশা সেনের এই গভীর পর্যবেক্ষণ ক্ষমতার জন্যই এত অল্প বয়সে বড় কাগজে এত নাম করেছে মেয়েটা ঈশা হাসলো তুমি যদি আর অ্যাক্টিং করে আমাকে ভয় দেখানোর চেষ্টা না করো আমি তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করতে পারি অবশ্য আমাকে ভয় পাইয়ে দেওয়াটা সোজা নয় দেখলে তো বিদিশার ছবিটা মায়া বলে চালাতে গিয়ে নিজেই কেমন বোকা বনে গেলে দেবরাজ বুঝতে পারছিল ঈশার ভুল ভাঙাতে পারবে না তবু গলাটা পরিষ্কার করে নিয়ে বলল আমাকে বিশ্বাস করতে পারো অধ্যায় আট কাকুরগাছি থেকে অটো ধরে মিনিট সাতেক লাগলো নিবেদিতা মানসিক আরোগ্য নিকেতনে পৌঁছতে লেকের কাছাকাছি শান্ত পরিবেশে একটা তিনতলা বাড়ি ঠিক অন্য হাসপাতাল নার্সিংহোমের মতো নয় এখানে বাধা ধরা কোনো ভিজিটিং নেই ডক্টর প্রসূন গোস্বামীর দেখা পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা সংশয় ছিল কিন্তু ভাগ্যের জোরে দেখা পেয়ে গেল ডক্টর গোস্বামীর শুধু দেখাই পেয়ে গেল না যখন রিঙ্কির ভিজিটিং কার্ডটার ওপর চোখ বোলাতে বোলাতে ডক্টর গোস্বামী বললেন এই সপ্তাহ কাগজটার কয়েকটা সংখ্যা উনি পড়েছেন এবং কাগজটার মান ওনার বেশ ভালো লেগেছে ফলে কাজটা সহজ হয়ে গেল রিঙ্কির হাতে সময় খুব কম তাই সরাসরি চলে গেল অসীম ব্যানার্জির প্রসঙ্গে ডক্টর গোস্বামী অবশ্য জানতে চাইলেন হঠাৎ অসীম ব্যানার্জির খোঁজ করছ উনি তোমার আত্মীয় জানা শোনা না তোমাদের কাগজে আর্টিকেল লেখার মেটেরিয়াল খুঁজতে এসেছ রিঙ্কি একটু উসখুস করে উঠে বলল কোনোটাই নয় স্যার আসলে আমাদের এক সাংবাদিক যাতে বিপদে না পড়ে তাই কিছু জানতে এসেছি স্যার তোমার ভেতর একটা খুব ছটফটানি দেখছি মনে হচ্ছে তোমার যেন খুব তারা আছে রিঙ্কি মাথা ঝাঁকালো সত্যি তারা আছে স্যার অসীমবাবু যে স্ক্রিপ্টের ওপর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন সেই স্ক্রিপ্টে যে জায়গাটার কথা বলা আছে মায়াভিলার কথা বলছো কি ঠিক তাই স্যার মায়াভিলা বাড়িটা সরজমিনে দেখতে আমাদের এক সাংবাদিক দেবরাজ আজ সকালে ওখানে গিয়েছে ছেলেটা আমার ভাইয়ের মতো সকাল থেকে কিছুতেই ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না আমি আর বাবা ঠিক করেছি আরও কিছুক্ষণ যদি ওর কোনো ফোন না পাই তাহলে আমরা ওখানে যাব তার আগে আপনার কাছে জানতে এসেছি অসীমবাবুর মানসিক অসুস্থতার সঙ্গে মায়াভিলার কোনো সম্পর্ক আছে কি ডক্টর গোস্বামী টেবিলের ওপর থেকে একটা পেপারওয়েট হাতে তুলে নিয়ে অল্প ঝুঁকে বললেন অবশ্যই আছে রিঙ্কির মুখটা শুকিয়ে গেল ডক্টর গোস্বামী বলতে থাকলেন একজন লেখক যখন গভীর মনোযোগ দিয়ে একটা গল্প লেখেন তখন গল্পের চরিত্রগুলো তার চারপাশে বাস্তবের মতো থাকে তিনি মনে মনে তাদের সঙ্গে কথা বলেন তারা উত্তর দেয় সেগুলোই হয় সংলাপ অসীমবাবু এরকমই একটা গল্প নিয়ে কাজ করছিলেন গল্পটা প্যারা বেশ কিছুটা লিখেও ফেলেছিলেন গল্পটা প্যারা গল্পটা মন দিয়ে লিখতে গিয়ে উনি এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে ওই চরিত্রগুলোর সঙ্গেই মানসিকভাবে বসবাস করতে শুরু করে দিয়েছিলেন তারপরেই অসুস্থ হয়ে এখানে ভর্তি হন কোথায় অসুস্থ হয়ে পড়লেন স্যার মায়া না বাড়িতে অসীমবাবু একলা মানুষ টানিগঞ্জে একটা ভাড়া বাড়িতে থাকেন বাড়িতে আর আছে ওনার এক কাজের লোক কাজের লোকটি প্রথম খেয়াল করে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসার পর তিনি দিন রাত ঘরের দরজা বন্ধ করে মুধ হয়ে কিছু লেখার চেষ্টা করছেন আর আস্তে আস্তে ওনার চরিত্রের মধ্যে একটা পরিবর্তন আসছে যে মানুষটা ছিলেন শান্ত ধীর স্থির তিনি যেন কেমন বদমেজাজি হয়ে যাচ্ছেন মুখের ভাষার মার্থিত ভাবটা আর থাকছে না এটা একটা অসুখ আমরা বলি স্প্লিট পার্সোনালিটি কিন্তু প্রশ্নটা হচ্ছে ওনার হঠাৎ করে এই পরিবর্তনটা হলো কেন আমরা ওনার অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি থেকে আর কাজের লোকের কথা শুনে এইটুকু বুঝেছি উনি মায়াভিলায় যেদিন গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার পরের দিন থেকেই ওনার চরিত্রে এই পরিবর্তনটা শুরু হয়েছিল এবং ওনার স্ক্রিপ্টে প্রথম দৃশ্যেই মায়াভিলার উল্লেখ আছে সুতরাং মায়াভিলার সঙ্গে ওনার অসুস্থ হওয়ার একটা সম্পর্ক আছে তার কারণটা তো তোমাকে বললাম আচ্ছা একবার অসীমবাবুর সঙ্গে কথা বলা যেতে পারে জাস্ট দু একটা প্রশ্ন আমাকে ডক্টর গোস্বামী মাথা নাড়লেন লাভ নেই কোন প্রশ্নের গুছিয়ে উত্তর দেওয়ার মতন মানসিকভাবে সুস্থ নন অসীমবাবু রিঙ্কি একটু চুপ করে থেকে বলল আচ্ছা এই যে অসীমবাবু অসুস্থ হয়ে পড়লেন এর জন্য প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গল্প লেখার চেষ্টাই কি একমাত্র কারণ সত্যিকারের কোন প্যারানর্মাল অ্যাক্টিভিটিও কি হতে পারে ডক্টর গোস্বামী সরাসরি উত্তরটা না দিয়ে হাতের পেপারওয়ারটা টেবিলের ওপর লাঠুর মতন ঘুরিয়ে দিয়ে বলেন। এর উত্তরটা হ্যাঁ অথবা না বলার আগে তাহলে বলতে হবে আমি নিজে প্যারা নর্মাল ব্যাপারটায় বিশ্বাস করি কিনা এটা বলার মতন এখনো সময় আসেনি মানে হয়তো এখনো পর্যন্ত আমার উত্তর আমি প্যারা অ্যাক্টিভিটিতে বিশ্বাস করি না কিন্তু অসীমবাবুর কেসটা পুরো জানার পর হয়তো বিশ্বাস করব। এছাড়া উনি মাঝে মাঝে কতগুলো সংখ্যা বলছেন একশো তিরিশ চোদ্দো চার অনেক হিসেব করে এই সংখ্যা তিনটের মধ্যে দুটো সংখ্যার একটা মানে বার করতে পেরেছি উনি যে স্ক্রিপ্টটা লিখতে যাচ্ছিলেন তার বাঁধুনিটা আগেই ঠিক করে নিয়েছিলেন মোট একশো তিরিশটা সিন লিখবেন তার মধ্যে চোদ্দোটা সিন উনি লিখে ফেলেছিলেন আর ওনার স্ক্রিপ্টে চারটে মূল চরিত্র ছিল এক কর্নেল তার স্ত্রী শালি আর মেয়ে তুমি তাহলে কিছুটা জানো গল্পটা সৈকত সান্নাল একটা প্রেস কনফারেন্স করেছিলেন ওই গল্পটা খানিকটা শুনে এসেছে হুম শুনেছি গল্পটা নাকি শেষ পর্যন্ত লেখা হয়েছে কিন্তু আমার কাছে একটা খটকা এখনো পরিষ্কার নয় অসীমবাবু যে স্ক্রিপ্টটা শেষই করেননি আগের থেকে কি করে ঠিক করলেন ঠিক একশো তিরিশটা সিন লিখবেন অথচ তার ডায়েরিতে এটাই লিখে রেখেছেন স্যার প্লিজ আরেকটু একটু কুলে বলবেন কি এথিক্যাল গ্রাউন্ডে সব কিছু এখনই শেয়ার করতে পারছি না তবে কয়েকটা কথা বলতে পারি প্রথমত অসীমবাবু যেটুকু স্ক্রিপ্ট লিখেছিলেন সৈকত সান্নালের কাছ থেকে সেইটুকু হাতে পেয়েছিলাম আর ওর ব্যক্তিগত ডায়েরিটা ডায়েরির বিভিন্ন নোট আর স্ক্রিপ্ট পরে আন্দাজ পাওয়ার চেষ্টা করেছিলাম অসীমবাবু কি গল্প লেখার চেষ্টা করেছিলেন খুব একটা ভালো বুঝতে পারছিলাম না অবশ্য পরে আমাকে সৈকত সান্নাল গল্পের আউটলাইনটা বলে দেন কি ছিল গল্পটা সেটা বোধ হয় ওই এথিক্যাল গ্রাউন্ডেই বলে দেওয়া ঠিক হবে না সৈকত সানাল সেই অনুরোধ করেছেন ওরা এটা নিয়ে সিনেমা করবেন কিন্তু অসীমবাবুর স্ক্রিপ্টটা ছিল একটু অদ্ভুত এইটুকু শেয়ার করতে পারি কিরকম নড়ে চড়ে উঠে বলল রিঙ্কি সিনেমা স্ক্রিপ্ট কীরকম হয় তোমার নিশ্চয়ই আইডিয়া আছে অল্প স্বল্প আছে তাহলে নিশ্চয়ই খেয়াল করেছ স্ক্রিপ্টের প্রথম পাতাতেই চরিত্রগুলোর নাম বয়স ইত্যাদি বলা থাকে আমি ওই পাতাটা পাইনি অসীমবাবু স্ক্রিপ্টের চারটে চরিত্রকে এক্স ওয়াই জেড এভাবে বলেছেন সুতরাং এক্স ওয়াই জেড এর মধ্যে কে ছেলে কে মেয়ে তাদের বয়সী বা কত আন্দাজ করতে পারিনি যদিও সৈকত সান্নাল আমাকে সেগুলো বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমি খুব একটা কনভিনসড হইনি আমার বারবার মনে হয়েছে অসীমবাবু প্রথম সিন থেকেই কিছু একটা স্ক্রিপ্টের মধ্যে বলার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই ফুটিয়ে তুলতে পারছিলেন না অসংখ্য কাটাকুটি আছে স্ক্রিপ্টটাতে কাটাকুটি করা লাইনগুলো আমি মন দিয়ে পড়ে উনি আর কী কী লিখতে চেয়েছিলেন বোঝার চেষ্টা করছি সেই কাজটা এখনো শেষ হয়নি তবে যতটুকু এখনো বুঝতে পেরেছি তাতে মনে হয় অসীমবাবু লেখা বার বার অন্য একটা ঘটনায় চলে যেতে চেষ্টা করছিল উনি সেই লাইনগুলো জোর করে কেটে আবার মূল গল্পে ফিরে চেষ্টা করছিলেন। রিঙ্কি নিজের মনেই বলে উঠল ইস স্ক্রিপ্টটা যদি একবার দেখা যেত ডক্টর গোস্বামী বুঝতে পারলেন রিঙ্কি অসীম ব্যানার্জির স্ক্রিপ্টটা দেখার জন্য ছটফট করছে পাতাগুলোর ফটোকপি ড্রয়ারি আছে কিন্তু সেগুলো দেখানো নীতি বিরুদ্ধ হবে তবে স্ক্রিপ্টটা যেভাবে লেখা হয়েছে সেটা বোঝাতে প্রথম দৃশ্যটার কথা একটু আলোচনা করা যেতে পারে মেয়েটাও ওর কাগজের জন্য খবর করছে হয়তো ওর খোঁজ খবরও কোনো দিশা দেখাতে পারে অসীম ব্যানার্জির কেসটা এখনও খুব মিস্টেরিয়াস গলাটা ঈষদ খাঁকড়িয়ে ডক্টর গোস্বামী বলতে শুরু করলেন তোমাকে প্রথম দৃশ্যটা অসীম কিভাবে লিখেছিলেন একটু বলতে পারি তুমি নিশ্চয়ই জানো স্ক্রিপ্টের কোনো দৃশ্যের শুরুতে আবহটা লেখা হয় যেমন সময়টা কখন সকাল বিকেল না রাত্রি তারপর জায়গাটা কোথায় ইনডোর না আউটডোর অসীম ব্যানার্জি প্রথম দৃশ্যটা শুরু করেছেন দুপুরে জঙ্গলের মধ্যে দিয়ে এক্স দৌড় দৌড়ে যাচ্ছে যেন এক্সকে কেউ পিছন থেকে তারা করেছে কে কেন তারা করেছে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না তারপরই দেখা যায় জঙ্গলটা শেষ হয়ে সামনে খানিকটা পরিষ্কার জায়গায় মায়া ভিলা বাড়িটা এক্স কয়েক মুহূর্ত থমকে আবার দৌড়ে গিয়ে মায়া ভিলা সদর দরজার সামনে দাঁড়িয়ে দরজাটা ধাক্কা দিতে থাকে সেই ধাক্কায় দরজাটা খুলে যায় বাইরের থেকেই ভেতরের দৃশ্য দেখা যায় দরজার উল্টো দিকে দেওয়ালে একটা অয়েল পেন্টিং সেই পেন্টিং এর উপর জাননা দিয়ে ঢোকা একটা রোদের ফালি পড়েছে দিকে তাকিয়ে ওয়াই চুপ করে দাঁড়িয়ে আছে রিঙ্কির উদ্ধশ্বাসে বলল তারপর ডক্টর গোস্বামী অবশ্য গল্পটা আর বিশেষ না ভেঙে বললেন গল্পটা এভাবেই এগোতে থাকে অসীম ব্যানার্জি যে প্যারানর্মাল গল্প লিখতে চেয়েছেন সেটা প্রথম থেকেই পরিষ্কার কিন্তু এক্স এবং ওয়াই এর পরিচয় বোঝা যাচ্ছে না তারা কি দুজনেই পুরুষ নাকি একজন পুরুষ অন্যজন নারী নাকি দুজনেই নারী কিছুই বোঝা যাচ্ছে না ইনফ্যাক্ট চোদ্দোটা দৃশ্য পরেও এক্স ওয়াই জেডের বয়স লিঙ্গ কিছুই বোঝা যাচ্ছে না চরিত্রগুলোর মুখে সংলাপগুলো পড়েও বোঝা যাচ্ছে না তবে কাটাকুটি করা লাইনের পেছনের গল্পটাও আমাকে খুব ভাবাচ্ছে রিঙ্কি মৃদু কলায় বলল দেবরাজ বলেছিল সিনেমায় দেখা যাবে একজন সাংবাদিক মায়া ভিলার রহস্য উন্মোচন করতে গিয়ে কিভাবে একটার পর একটা রুম খাড়া করা পরিস্থিতির সামনে পড়ছেন ডক্টর গোস্বামী মাথা ঝাঁকিয়ে সমর্থন করে বললেন সৈকত সান্নাল অবশ্য আমাকেও সেইভাবেই বলে গল্প এবং স্ক্রিপ্টটা মেলানোর চেষ্টা করেছেন এক্স হচ্ছে একজন পুরুষ সাংবাদিক এবং ওয়াই হচ্ছেন বাড়ির মালিক এক কর্নেল যিনি মৃত ছবির সামনে দাঁড়িয়ে আছেন তার আত্মা সরলভাবে দেখতে গেলে সৈকত সান্নালের বলা গল্পের সঙ্গে স্ক্রিপ্টটা মিলে গেলেও উল্টোভাবেও অনেকভাবে মেলানো যেতে পারে কিরকম অসীমবাবু হয়তো লিখতে চেয়েছিলেন এক্স হচ্ছে আত্মা আর ওয়াই এক মহিলা সাংবাদিক ওয়াই বাড়িতে ঢুকেছে শুনে এক্স দৌড়ে দৌড়ে এসেছে গভীরভাবে বিশ্লেষণ করে বুঝেছি গল্প এবং স্ক্রিপ্টের মধ্যে একটা ফাঁক আছে এটাই অসীম ব্যানার্জি না ফুটিয়ে তুলতে পারা অস্পষ্টতা রিঙ্কি একটু ভেবে নিয়ে বলল আপনি যখন এতটা আমার সঙ্গে শেয়ার করলেন তখন আমিও একটা কথা আপনার সাথে শেয়ার করি মায়া ভিলা স্ক্রিপ্টটা কিন্তু এরপর শেষ করার চেষ্টা করেছিলেন রমেন পোদ্দার বলে এক ভদ্রলোক তিনি মায়াভিলায় একবার গিয়েও ছিলেন এবং আশ্চর্যভাবে তারপর থেকেই তিনি নিখোঁজ ডক্টর গোস্বামী অবাক মুখে বললেন দয় নাকি সৈকত শান্নাল অবশ্য আমাকে বলেছিলেন স্ক্রিপ্টের কাজটা নিলয়কে দিয়ে লিখিয়ে নিয়ে শুটিং এর পুরো প্রস্তুতি করে ফেলেছেন কিন্তু এর মধ্যে রমেন কেউ নিখোঁজ এটা তো বলেননি বললাম তো উনি মায়াভিলা থেকেই নিখোঁজ রিঙ্কি উত্তেজিত হয়ে বলল শান্ত হও ডক্টর গোস্বামী এক গ্লাস জল রিঙ্কির দিকে এগিয়ে দিলেন দুঢোক জল খেয়ে রিঙ্কি ঘড়িতে সময় দেখে বলল দেবরাজের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে বাবা বলছিলেন অসীমবাবুর চিকিৎসা করতে গিয়ে আপনি হয়তো মায়া ভেলা সম্পর্কে আরও কিছু জেনে থাকবেন দেবরাজের কীরকম বিপদ হতে পারে আন্দাজ দিতে পারবেন না ডক্টর গোস্বামী ঠোঁট উল্টালেন বিপদ সম্পর্কে আমি কোনো আন্দাজ করতে পারব না তোমাকে বরং একটা কন্ট্যাক্ট দিয়ে দিই মায়াভিলার কাছে নন্দগ্রাম বলে একটা গ্রাম আছে অসীমবাবু সেখানে এক বন্ধুর বাড়িতে দুদিন ছিলেন ভদ্রলোকের নাম লোকে সাঁতরা অসীমবাবুর ডায়েরি থেকে ওনার ফোন নম্বরটা পেয়েছি ফোনে যেটুকু জেনেছি মায়া ভিলা নিয়ে স্থানীয় মানুষদের প্রচণ্ড ভীতি আছে লোকের সাঁতরা এটাও জানিয়েছে অসীমবাবু কিন্তু মায়া ভিলায় গিয়ে রাত কাটাননি কিছুক্ষণের জন্য ওখানে ঘুরতে যেতেন তবে আমার মনে হয় যতক্ষণ না মায়াভিলার রহস্য পরিষ্কার হয় দেবরাজকে তোমরা বাড়িটার থেকে দূরে রাখো আমি এখানে অসীম ব্যানার্জির পাশের বেডে দেবরাজকে দেখতে চাই না